ভিউয়ার সুপারস্টার শাকিব খান কোরবানি উপলক্ষে অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয়কে নিয়ে পছন্দ মতো একটা সার গরু কিনে ফেলল। এর আগেও শাকিব খান আরও একটি গরু কিনেছিল যা খামারির বাড়িতেই রেখেছে, ঈদের একদিন আগে বাড়িতে নিয়ে আসবে। এখন বর্তমানে আরেকটি গরু কিনে ফেলল আজকে শুক্রবার। শাকিব খান বলেন যে বাবার পরে আমার এই সব দায়িত্ব রয়েছে, বাবা যেহেতু অসুস্থ বর্তমানে এই কাজগুলো আমারই দেখতে হবে, আমারই করতে হবে এই কাজগুলো, তাই তো আমি এখন আর এই কাজগুলো বাবার উপর ছেড়ে দেই না। একটা সময় ছিল যখন বাবার উপর এই কাজগুলো ছেড়ে দিতাম, এখন আমি এই করি। বাবা জীবনে অনেক কষ্ট করেছে, বাবার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে আমি ঈদ কুরবানিতে কখনো কোনো কাজ করতাম না, নামাজ পড়ে কিছু খেয়ে বাসা থেকে বের হয়ে যেতাম, এসে দেখতাম মা গোশ রান্না করছে আর বাবার সব কাজ শেষ হয়ে গিয়েছে। বাবা পাশে বসে থেকে গোশগুলো সব সুন্দর করে বন্টন করে তারপর ঘরে দিত, আর মায়ের হাতের রান্না খুব ভালোভাবে খেতাম। এর মাঝে যে কি ঘটে গিয়েছে বাসায় কিছুই টের পেতাম না। সকালবেলা নামাজ পড়ে ছোট ভাই বোনদের নিয়ে বের হয়ে যেতাম, বাবা বলতো এখন তো একটু দায়িত্ব নাও, প্রতি বছর এই কথাই বলতো, কিন্তু এখন একটা সময় এসে পড়েছে, বাবার সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, কারণ আমিও একজন বাবা হয়ে গিয়েছি। তাই তো বাবার জায়গা থেকে এখন পছন্দ মতো গরু কিনে নিয়ে এসেছি, কারণ ঈদ কোরবানিতে শুধু আমি কোরবানি দিব, আমি গোশ খাবো এটা তো কোনো কথা না, আশপাশ যারা গরিব দুঃখী রয়েছে তাদেরও গোশ দিয়ে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, তাই তো কিছু গরু কিনে নিলাম, এমনভাবেই বলেছেন শাকিব খান। শাকিব খান আজকে আর একটা গরু কিনে নিয়েছেন, সামনে তো কোরবানি। এর জন্য ভিউয়ার্স, শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।